চা বানিয়ে নিচ্ছি। এই যে চায়ের কালারটা এখন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে। এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে নিচ্ছি, এগুলো হচ্ছে তামিজ। এখানে অলরেডি গরমের জন্য দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, ওউচ অনেক গরম। চাটা একদম কমপ্লিট। এই যে তো এখানে এনে নিলাম খেজুর জেবনে, আর এটার এত সুন্দর ঘ্রাণ চলে আসছে, মানে গরম করাতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, সৌদি আরব আলবাহা নামের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো এই যে সকাল সকালে অলরেডি মুরব্বির খাবারটা দিয়ে আসছি, আর রুগীর খাবারটা দিব, আর এক্ষুনি আমার বাহিরে যেতে ইচ্ছা করছে। আজকে জানালাটা খুললাম, শীত নাই, গতকালকে থেকে শীত নাই আলহামদুলিল্লাহ, আমার জন্য আর কি আলহামদুলিল্লাহ, সবার জন্য কিনা জানি না, বাট আমি শীত পছন্দ করি না। তো হ্যাঁ, দেখি যে পাখি কিচিমিচি শব্দ, মনে হয় আমার না শুধু ওদের, ওদের যে কি আনন্দ হচ্ছে এই রোদের মধ্যে, মানে বলার মতো না। তো চলো, আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, আর যারা সবাই মিলে ভিডিওটা দেখে কি ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা আমার মতো মিষ্টি খাবার খেতে পছন্দ করো না তাদের জন্য হচ্ছে যে টিপস, আর তো না এই মিষ্টি খাওয়া যারা পছন্দ করে তারাও এটা খায়, আসলে এটা কথাটা ঠিক হলো না। এটা হচ্ছে পিনাট বাটার, আর এটা দিয়ে খেজুরটা অনেক অনেকগুলো খাওয়া যায়, আর হচ্ছে টেস্ট লাগে আর কি, ভালো লাগে। আমার যখন 8 থেকে 10 বছর বয়স বা 11 বছর এরকম, এই বয়সটার মধ্যে আমার প্রচুর পরিমাণ খিরে খিরাই খিরাই শশার মতো যে ছোট ছোট মোটা মোটা থাকে, এটা আমাদের এলাকায় খিরাই বলে, ওই খিরাইটা, আর হচ্ছে খেজুর, আর হচ্ছে কমলা, এই তিনটা খাবার আমার ভীষণ পছন্দ ছিল। কিন্তু এখন শুধু কমলাটা একটু পছন্দ, বাট আর একটু পছন্দ না। তো দেখো এই যে আসলে বয়সের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একটু এই যে জেলের মতো বড়াই নিলাম, এটা এখন খাবো, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, চলে এলাম বেডরুমে, আর গতকালকে যে কাপড়গুলো ধুইলাম দেখলা, এগুলাকে আমার মনে হয় আর কি গতকালকে শুকিয়ে গেছিলো, বাট আমার কাছে মনে হচ্ছিলো যে না শুকায় নাই, আর একটু শুকাইতে হবে। তো ঘুম থেকে উঠে কিন্তু রোদ, এখন 6টা বাজে রোদ চলে আসে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ভীষণ ভীষণ ভালো। তো আবার আজকে একটু আর একটু করে হালকা করে শুকায়, তারপরে হচ্ছে এগুলা ভাঁজ করে নিচ্ছি, আর বেড কাভারগুলো যেগুলো সবগুলো আর কি আজকেই পেতে নিব সুন্দর করে। আর দেখো বাহিরে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর ঘ্রাণ, একদম বসন্ত চলে আসছে। বসন্ত কী মাস থেকে শুরু হয় আমার খেয়াল নাই, ফাল্গুন মাস থেকে মনে হয় শুরু হয়, কিন্তু এটা তো মাঘ মাস নাকি কি আমি আমার সঠিক জানি না, কিন্তু সত্যি ফাল্গুন মাসের মতো লাগছে। মানে ফাগুনে শুরু হয় গুনগুনানি, ভোমর একটা গায়ে গান ঘুম ভাঙানি, সেই ঘুম ভাঙানির ভোমর দিয়ে ভরে গেছে আমাদের বাড়িটা ফুলে ফলে, আর কয়েকদিন পরে একদম দেখবা যে এই বাড়িটা একদম রানী হয়ে গেছে, ফুলে ফলে একদম সাজ ফুলসজ্জা হয়ে যাবে বাড়িটা, ভীষণ ভালো লাগবে। তো আসলে এত আনন্দ পাচ্ছি, এত খুশিতে কি বলছি আমি নিজেও জানি না, কিন্তু তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো, একটু পরে বাহিরে যাব, দেখতে পারবা বাহিরটা কত সুন্দর হয়ে গেছে, মানে ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে এই বাগানটা সুন্দর করে সেজে উঠবে, আর আমার প্রতিদিনই তখন যাওয়া হবে, আমি কিন্তু প্রতিদিন বাগানে যাই, বাগানটা ভীষণ ভালো লাগে। এই যে পুরোটা রুম একদম সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখো কোনো ময়লা নেই। এই যে কম্বলটা গুছালাম না, কারণ মুরব্বি এই 10 থেকে 15 মিনিটের মধ্যে এসে এখানে শুবে, তখন রাগ করে কম্বলটা ভাঁজ করলে, বলে আমি খুলতে পারি না, ওনার হাত ব্যথা করে এরকম। আর আমি সবসময় তো পাশে থাকি না, জীবনও ডাক দিবে না যে আমার এটা কইরা দে, এই কথাটা কখনো বলে না যে জান্নাত এদিকে একটু এই কাজটা কইরা দে, এটা উনি কখনো বলে না। তো যাই হোক, এখন যেটা করবো বিসমিল্লাহ, একটু কে এয়ার ফ্রেশ দিয়ে দেই, এতে করে রুমটার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এটা কিন্তু আমি প্রতিদিন করি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না। কতদিন আগে বাজার করলাম চিনি, মানে অনেক বাজার করা হয়েছে আমাদের, কিন্তু মাসকাবারি বাজার হয়। তো এই যে এখানে দেখো বস্তার থেকে চিনিগুলো বের করে, চিনি বা চাল এরকম বের করে আবার
কন্টেনারে রাখি, কন্টেনারে রাখলে এতে করে ব্যবহার করতে বেশি ভালো লাগে। কন্টেনার কিন্তু দুইটা, যেমন চিনির কন্টেনার দুইটা, এই যে দেখো ছোট একটা কন্টেনার, মানে ছোট একটা বয়াম বলে, তো এখানে আবার এখান থেকে নিয়ে ব্যবহার করি। এটা এটা কিন্তু ভালো, বিশেষ করে চিনির ক্ষেত্রে, চিনিটা এখানে সেখানে পড়লে কিন্তু পিঁপড়া আসে বা আঠাটা হয়ে থাকে, একটু ভালো লাগে না। তো আজকে যা যা ছিল, পাকঘরটা যেহেতু পরিষ্কার করব, ভাবলাম যে যা যা লাগবে সব কার্টুনগুলো বা কাগজগুলো এগুলো ভরে ভরে ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই জায়গাটা ক্লিন করে নিব। মোটামুটি সংসারের সব কাজ শেষ, আর এখন বাজে হচ্ছে 9:30। আর সকালবেলা দেখো আমি খেজুর খেলে আমার আর নাস্তা করতে ইচ্ছা করে না, আর নাস্তা আগে করি নাই। সত্যি কথা বলতে আমি ব্লগিং করার আগে আমি খুব কম নাস্তা করতাম, নাস্তা করি নাই বললেই চলে, কিন্তু ইদানিং করি, ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে আমার নাস্তা করতে ইচ্ছে করছে না, একদমই খিদা পায় নাই। আর এই যে একটা মুরগি বের করে নিলাম, এটা দিয়ে আজকে হচ্ছে খেতে রান্না করবো। আর অনেকেই কমেন্ট করো যে ওনারা কি শুধু খ্যাপসাই খায়, ওনারা কি শুধু, আসলে তা না, ওনারা শুধু খ্যাপসা খায় না, ওনারা কিন্তু অনেক রকমের খাবার খায় রাত্রিবেলায়। মুরব্বী যেহেতু উনি, ওনার ডায়াবেটিস প্রেশার প্রেশার মানে অনেক কিছু জানে না, উনি কোনো কিছুই খায় না, জাস্ট রাত্রেবেলা একটু রুটি খায়। ওনার ছেলেটাও সেম টু সেম এরকম। আর যারা অন্যরা আছে, যেমন আমি কিন্তু অরিজিনালি সৌদিয়ান, যে মানে একদম যে মানে কেমনে বোঝাবো তোমাদেরকে, মানে পরিপাটি একটা সংসারে কিন্তু আমি নেই, পরিপাটি একটা সংসার, স্বামী আছে, সন্তান আছে, অনেক মানুষজন আছে, এরকম সংসারে যদি থাকতাম তাহলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারতাম। তো যাদের যাদের এগুলো খাওয়ার দরকার পড়ে, অনেক খাবার খায় ওনারা, অনেক রকমের আইটেমের খাবার খায়, যখন তাদের এই খাবারগুলো খেতে মন চায় তখন ওনারা বাজার থেকে কিনে এনে খায় অথবা বাসায় রান্না করে খায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে যে এখানে হচ্ছে অনেকগুলো আটা, এই যে অনেকগুলো আটা, এখানে মিনিমাম 5 কেজি আটা হবে, মানে বোঝা যাচ্ছে কিনা জানি না। উপরে হচ্ছে কয়েকটা ভাত, এগুলো গতকালকে যে আমি রান্না করেছিলাম, খেজুর। আর যেটা বলছিলাম আটাগুলোর কথা, মাত্র 1 মাস আগে কিনছে 5 কেজি আটা, একটুও খায় নাই, একটু ধরেও নাই, এই যে পুরোটাই আটা। তো এগুলো এখন ফেলে দিচ্ছে, মানে 1 মাসের বেশি ওনারা কোনো জিনিস ঘরে রাখে না, ওগুলা ফেলে দেয়। এই যে ভাবছিলাম যে কিছু খাবো না, কিন্তু একটু চায়ের সাথে একটু টা না নিলে হয় না, তো একটু এই যে বাটা নিয়ে নিলাম, একটা টোস্ট খাবো, টোস্ট না এটা বাংলাদেশে না কি বলে, কি পাউরুটি আর কি, এদেশে এটা নাম হচ্ছে টোস্ট বলে। একটু খিদা পায় নাই, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার কি জানি অপূর্ণতা রয়ে গেছে আমার এই ব্লগটাতে। তো দেখো আমি খাবারটা নিয়ে এখন রোজ সোজা রোদে চলে যাব আর বসে বসে রিল্যাক্স করে খাবো। এখানে আসতে না আসতে দেখি বিড়ালগুলো সাথে সাথে চলে আসছে, তো ভাবলাম যে টোস্টটা যেহেতু আমার খেতে ইচ্ছে করছে না তাহলে বিড়ালগুলো কী দেই। তো দেখো বিড়ালগুলো কিন্তু সঙ্গে মানে একটু একটু মুখ দিয়ে চলে গেল, তো ওরা খেতে পারলো না, আমিও খেলাম না, এই যে যেইভাবে খাবার ওইভাবে ওইভাবেই রয়ে গেল। ব্রেডটা আমিও খেলাম না, বিড়ালও খেলো না, ফেলে দিলাম। তো এইরকম এটা আমার খিদা ছিল না, সত্যি কথা বলতে আমার একদমই খিদা ছিল না, মানে একটা ডিম খেয়েছি, তারপরে হচ্ছে 5টা খেজুর খেয়েছি, তার জন্য ক্ষুধা লাগে নাই। আর এখন বাজে হচ্ছে 10:30, 11টার ভিতরে আমি রান্না বসাবো, সব কিছু রেডি করে নিলাম। আর এখন যেটা করবো, এখানে একটা আপেল আর একটা মালটা দেখছো, এটাকে আমি ব্লেন্ড করে রুগীটাকে খাওয়াবো। আর আমার এই জায়গাটা এখনো কিছুই গুছগাছ করি নাই, এই যে দেখো কার্টুনের ভিতরে পড়ে, এখানে কিন্তু অনেকগুলো হাঁড়ি পাতিল থাকে। তো চলো আগে রুগীটাকে খাবার দিয়ে তারপর হচ্ছে পাকঘরে ঢুকছি।
তো এই যে দেখো এটা আমার একদম রেডি হয়ে গেল খাবারটা, তো চলো এটা রোগীকে দিয়ে আসি। চলে এলাম রান্না করে, রান্না করার জন্য। আর এখন বাজে হচ্ছে 11টা, 11টার ভিতরে যদি রান্নাটা শুরু করি, আমার 12টা সাড়ে 12টার মধ্যে কিন্তু আমার ফুল কাজ, সংসারের যত কাজ আছে শেষ হয়ে যাবে, এত করে আমার ভালো লাগবে। আর অলরেডি প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়ে আসলাম, তেল আর ই দিয়ে আসলাম। এখানে একটা দুর্ঘটনা দেখো, আউচ, আমার কে আল্লাহ এত বড় একটা বিপদ থেকে আজকে রক্ষা করলো, বিশ্বাস করো। মানে এই চাকুটা একদম রগ বরাবর গিয়ে কেন যে কাটলো না, আলহামদুলিল্লাহ, মানে খুব বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচাইলো। কয়েকদিন ধরে জানোই একটু একটার পর একটা আমার লেগেই আছে, মানে হাত পুড়ছে, হাত কাটছে, এরকম চলছে। তো আলহামদুলিল্লাহ, তো মুরগিটা কাটা শেষ, আর ওইখান দিয়ে আমার মশলাটা কষানো শুরু করে দিয়েছি। এখন মুরগিগুলো দিয়ে দিলাম ইয়ের মধ্যে, প্রেশার কুকারের মধ্যে। তো দেখো এখানে কিন্তু সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগিটাও একটু ভালো করে কষিয়ে একদম পারফেক্টলিভাবে কষাতে হবে না, যে যেমন মুরগির মাংস রান্না করলে একদম সেদ্ধ করে তারপরে সেদ্ধ সেদ্ধ করে তারপরে ঝোল দিই, এরকম না, হালকা করে কষানো, তারপরে হচ্ছে এই যে ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট আমি এটাকে প্রেশার কুকারে রান্না করব। আর এটাতে কিন্তু শীষ গোনা যায় না, এটা আলাতুল শীষ আসতেই থাকে, আসতেই থাকে, তার জন্য কিছু বলতে পারলাম না এই প্রেশার কুকারটার সম্বন্ধে। তো এখন চলো একদম 12 মিনিট পরে তারপরে হচ্ছে আসছি। ওভেন, একই ওভেনের মধ্যে মুরগি দিয়ে আসলাম। হ্যাঁ মামা, কে না না, আজকে মাশাল্লাহ তো বড় খাল্লা, 3 দিন ধরে রোদ, একদম ভালো রোদ আলহামদুলিল্লাহ, কিন্তু হালকা বাতাস, সমস্যা নাই। আর রান্নাটা বসায় দিয়ে আসলাম, আর অনেক দিন ধরে এই সাইডে আসি না, এই সাইডে আমি বেরি হই না, আজকে একটু এখানে আসলাম রোদ, রোদের মধ্যে ওটা হইতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো ভাবলাম যে একটু রোদের মধ্যে এসে বসে, এই যে দেখো শৈলের সাথে এসে এই যে ঘেঁষছে, তো আর ওই যে একটা, ওই যে এখানে দুইটা, ওইটাকে আমি ভীষণ ভালোবাসি, সকালবেলা দেখলা তাল 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 সগির, ইয়া নোনু, ইয়া নোনু, তাল মিন্নি, ও কি জানি খাবারের গন্ধ পাচ্ছে নাকি কি শুনছে ওখানে। হ্যাঁ পুষ্পা, তাল, ও সবাই মনে করে দেখো আমার হাতে খাবার, ও এই জীবনের প্রথম টাচ করতে পারছি। আজকে একটা জিনিস শেয়ার করব, কয়েকদিন আসি নাই এখানে এই বাগানে, দেখো একটা জিনিস তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কি যে সুন্দর গ্রান, দেখো এটা কি গাছ বলো তো, এটা কি গাছ হতে পারে, মানে ফুল গাছ নাকি ফল গাছ? আর কি পরিমাণ মৌমাছি, আমার ভয় লাগছে ওখানে যেতে। দেখো মাশাল্লাহ তো বড় খাল্লা, এটা হচ্ছে ফল গাছ, এটার নাম হচ্ছে মুসমুস, এইরকমই হয়, একদম থোকনা থোকনা, কি যে সুন্দর একটা গ্রান। সামনের ক্যামেরা দিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি, আর খুব রিস্কে এখানে ঢুকে আছি, কারণ আমার চারিপাশে প্রচুর পরিমাণ মৌমাছি, আর এটার এগুলার থেকে কিন্তু অলরেডি মধুর গ্রান আসে, মধু মধু একটা গ্রান আসে, এগুলোর মধ্যে মনে হয় প্রচুর পরিমাণ মধু হয়। আর আমাদের পাহাড়ের উপরে কিন্তু প্রচুর মধু পাওয়া যায়, একদম খাঁটি মধু, চাকবাঙ্গা মধু কিন্তু নিয়ে আসে। শব্দ শুনছো কিনা জানি না, মৌমাছির গুনগুন শব্দ, বসন্ত এসে গেছে। তো এই গাছটার মতো কিন্তু এই যে এখানে যেরকম দেখছো, এই গাছটার জীবনের সফলতা, মানে সুখের দিন ফেরত পেয়েছে, তাকে এখন সুন্দর লাগে, তার কাছে আসলাম। যদি তার সে যদি এরকম থাকতো কখনোই তার কাছে আসতাম না, কেউ আসে না। তো আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে খালি আঙ্গুল কখনো মুখে আসে না, এইরকমই আর কি। তো দেখো এগুলা গাছ সবগুলো একটা সময় তাদেরও এইরকম যৌবনতা ফিরে পাবে, এই আশা রাখছি ইনশাল্লাহ, তখন তোমাদের সাথে সব শেয়ার করব। এখন চলো বাসায় চলে যাই।
এখানে হচ্ছে যে আমার ওউচ এই যে মুরগিটা হয়ে গেছে দেখো একদম রান্না কমপ্লিট আর সব সময় এই যে এটা একটু হতে দেরি লাগে 2 মিনিট দেরিতে হয় এটা আর এটা 2 মিনিট আগে হয় আর কি এখানে বলে রাখি রান্না বান্না শেষ এখন যেটা করব আর গতকালকে দেখলা যে পুরোটা ফ্ল্যাট ক্লিন করেছি একদম কোনো কাজ নাই আজকে রুমের ইয়ের মধ্যে বেডরুমটা গুছালাম বেডরুমটা একটু আগে গুছালাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন যেটা করব পুরোটা পাকঘর একদম দবদবা করে করে ক্লিন করে নিব আর হচ্ছে এত করে আমার কোনো ঝামেলা থাকবে না শুধু এখন বাকি থাকবে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ হলেই কিন্তু আমার আজকের জন্য কাজ শেষ আলহামদুলিল্লাহ একটার আগেই সব কাজ শেষ করলাম তো চলো দেখতে থাকো এখন বাজে হচ্ছে 1:30টা আর নিচে রান্না বান্না যত কাজ ছিল সব কিছু ক্লিয়ার করে করে আসলাম আর এখন ভীষণ খিদে পেয়ে গেছে কারণ আজকে নাস্তাটা করি নাই একদমই করি নাই হালকাও না তো 1:30টা বেজে গেছে এখন খিদে একদম শরীর কাঁপছে কারণ কাজ করলাম তো চলো আর আমি দেখো একটু খেপসা নিয়ে নিলাম সবার খাওয়া দাওয়া শেষ আর হচ্ছে আমি এখানে একটু ইয়াটা গরম করে নিচ্ছি কি জানি বলে যেহেতু অনেক সকালবেলার দিকে রান্না করে ফেললাম আজকে 11টার দিকে রান্না করে ফেলেছি তো খাবার কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর আমি হচ্ছে একটু নিয়ে নিই খাওয়ার জন্য আর বাকিটা রেখে দিই এটা যদি খেতে পারি খাবো না হয় বিড়াল খাবে খাওয়া সম্ভব না তো দেখো এই যে খাবারটা নিয়ে নিলাম হ্যাঁ বিসমিল্লাহ এখন বাজে হচ্ছে 4টা আর সংসারের যত কাজ ছিল একদম সব কাজ করা শেষ একদম সব ঝামেলা শেষ আর যেটা হচ্ছে হাসির কথা সেটা বলি তোমাদের কাছে আমি খেয়াল ছিল না সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে মুরব্বি এখানে আসি তো প্রতিদিনই আসি তো উনি দেখি যে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে কেন কি হয়েছে মানে মানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটলে যেই সমস্যাটা হয় আর কি ওনার এই মানে এরকম দেখাচ্ছিল তা আমি বললাম যে কী হয়েছে কী হয়েছে জান্নাত রে জান্নাত আজকে তো অনেক বড় একটা কাজ হয়ে গেছে রে জান্নাত আমি তো আজকে অনেক বড় একটা যেই বিপদে ছিলাম রাত্রেবেলায় কাউকে ডাকতে পারি নাই কী যে প্রবলেম ছিল কী হয়েছে আমি তো বয়স শেষ যে ওনার ছেলের কিছু হলো কি না বা কী বলে যে রাত্রেবেলায় আমি এত বড় হা হা তুই যদি দেখতি মাসি 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 মানে যে মাছি যে বলি আমরা বাংলাদেশে ওই মাছিগুলো যে বলতেছে যে এই মাছিটার আজকে রাত্রেবেলা মাইরা আবার যে দেয়ালের সাথে যে থাপ করে বাড়ি দিয়ে যে দেয়ালের মধ্যে আটকানো ছিল ওই আটকানোই রাখছে সবাইকে দেখানোর জন্য পরে সে কি কি মানে তোমরা যদি দেখতা মনে হচ্ছিল যে এই মাছিটা ওনার ছেলেটাকে একদম খেয়ে ফেলেছে একটা বাঘ মারলে একটা বাঘ ঘরের মধ্যে ঢুকলে যেই কাহিনী সেটাই চলছে আর এখন মনে হওয়ার কারণ হচ্ছে এই মাত্র এখন বাজে 4টা এখন উনি বসে বসে সেই টেনশন করতেছে বলে আমার ছেলেটা মিসকিন মানে গরিব বলি আমাদের এলাকায় আর ওনারা অসুস্থ হলো এই কথাটা বলে যে আমার ছেলেটা হচ্ছে অসুস্থ কথা বলতে পারে না ও বোঝে না কী কাজটা জানি করছে রাত্রিবেলায় আসলে কী জানি করলো আহারে কী জানি করলো আমার ছেলেটা কথা বলতে পারে না আহারে মাছিটা জানি কী করছে রাত্রিবেলা যদি তোমরা এই কাহিনী আসলে হাসতাছি উনি তো মার মতো তো পৃথিবীতে কেউ নাই মায়ের যে একটা এটা তো কেউ আমরা উপলব্ধি করতে পারবো না একটা মা শুধু বুঝে যে তার সন্তানের জন্য মায়ের কেমন লাগে বাট জিনিসটা কিন্তু হাস্যকর যত কিছুই বলি না কেন জিনিসটা কিন্তু হাস্যকর তো এখন এই এই আফসুসি করে গেল জান্নাত তাহারে জান্নাতে আমি কালকে গতকালকে টয়লেটে দেখলাম কেন আমি মারলাম না কেন আমি এটা মারলাম না যদি কালকে এটা মারতাম তাহলে তো আজকে এটা আসতো না মানে তোমার যদি সত্যি কথা যদি ওনাকে ভিডিও করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে উনি কী রকম মানুষ তো খুব মজার একটা মানুষ উনি না থাকলে আসলে আমি এখানে থাকতে পারতাম না হাসার যে একটা খনি হাসার যে একটা এটা হচ্ছে উনি আমার জন্য বেঁচে থাকার একটা অবলম্বন তো যাই হোক আমি তো ভেবেছিলাম যে মাছিটা মনে ওনার ছেলেকে খেয়ে ফেলেছে একদম খেয়ে মেরে ফেলেছে এরকম কিছু একটা এত বড় একটা মানুষ কীভাবে খেলো এই মাছিটা এই এটাই আর কি
তো চলো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।